প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি ছোট্ট ইএসএল সেশন নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন। আপনারা জানেন আমরা ইএসএল এর টিপসের জন্য যে দুটো বই ব্যবহার করছি, তার একটি হচ্ছে মাইকেল সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ। আজকে এই বইয়ের 42nd টিপসটা, 42তম টিপসটা আমরা আলোচনা করব। এটা খুবই সিম্পল একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যালোন, লোনলি, লোনসাম অ্যান্ড লোন। এটাও অনেক সময় আমাদের কনফিউজ করে ফেলে যে কোন শব্দটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করব। ওরা বলেছে এখানে, Alone suggests that a person or a thing is separate. There are no other around. Lonely, bracket বলেছে informal US lonesome, refers to unhappiness caused by being alone. Compare, I like to be alone for a short period. এরপর বলেছে, but after a few days, I start getting lonely / lonesome. প্রথমে ওরা বলল, আই লাইক টু বি অ্যালোন ফর শর্ট পিরিয়ড, অল্প সময়ের জন্য আমার একা থাকতে ভালোই লাগে, আমি একা থাকাটা পছন্দ করি। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সে অ্যালোনের ব্যবহারটা। কিন্তু পরের সেন্টেন্সটি লক্ষ্য করুন, সেখানে বলা আছে আফটার এ ফিউ ডেইজ আই স্টার্ট গেটিং লোনলি, কিন্তু কিছুদিন পর আমার আবার একা লাগতে শুরু করে। তখন কিন্তু পুরোপুরি ভিন্ন অর্থ, একদমই আলাদা অর্থ। যখন আপনি বলছেন আই লাইক টু বি অ্যালোন, তখন একা আপনি একা হতে চান, একা হওয়াটা আপনি পছন্দ করছেন। কিন্তু যখন আপনি বলছেন আই ফিল লোনলি, তখন আপনি আপনার একাকিত্বটাকে এক্সপ্রেস করছেন এবং একাকিত্বটা আপনি পছন্দ করছেন না। সুতরাং এই দুটোর একদমই ডিফারেন্ট ইউসেজ। এখানে আরো বলা আছে, অ্যালোন ক্যান বি এমফাসাইজড বাই অল, আফটার হার হাজব্যান্ড ডাইড শি ওয়াজ অল অ্যালোন। তার মানে অ্যালোনের আগে অল দিয়ে এখানে এমফাসাইজ করা হয়েছে, ব্যাপারটার উপরে জোর দেওয়া হয়েছে। আপনি আরেকটু জোরদার করে বলছেন, আফটার হার হাজব্যান্ড ডাইড শি ওয়াজ অল অ্যালোন, তার স্বামী মারা যাবার পরে সে পুরোপুরি একা হয়ে যায়। এই পুরোপুরি শব্দটাকে, এই জোরটাকে, এমফাসাইজটাকে আপনি আনছেন সেন্টেন্সটির মধ্যে অল দিয়ে, অ্যালোনের আগে। কিন্তু অ্যালোন ইজ নট ইউজড বিফোর এ নাউন, লোন অ্যান্ড সলিটারি ক্যান বি ইউজড ইনস্টেড, লোন ইজ রাদার লিটারারি। উদাহরণে বলেছে, দ্য ওনলি গ্রিন থিং ওয়াজ এ লোন পাইন ট্রি। কিন্তু এই সেন্টেন্সটিতে আপনি বলতে পারবেন না দ্য ওনলি গ্রিন থিং ওয়াজ এ অ্যালোন পাইন ট্রি। তার মানে এই পাইন ট্রি একটা নাউন, এর আগে আপনি অ্যালোনটাকে ব্যবহার করতে পারবেন না, এই জায়গাটা লোন, আর ইউএস ইংলিশ অনুযায়ী সলিটারিটা ব্যবহার করা যাবে। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম। ছোট্ট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই ছোট ছোট জিনিসগুলোই অনেক সময় আমাদের কনফিউজ করে দেয়। এই ছোট ছোট জিনিসগুলো না জানার কারণে, কিংবা হয়তো জানা ছিল প্র্যাকটিসের অভাবে ভুলে যাওয়ার কারণে, অনেক সময় আমরা এই ব্যবহারগুলোতে এসে আটকে যাই, কনফিউজড হয়ে যাই। আশা করি অ্যালোন এবং লোনলির ব্যবহারটা এরপরে আর কাউকে কনফিউশনে ফেলবে না। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুব শীঘ্রই আবার অন্য কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।